चले जाब दीदी। चले जाबे कोथाय जाबे तुमी? आमार आमार ग्रामेर बाड़ीते चले जाब दीदी भाई। आमार खूब कष्ट होच्छे। केन केन कान्ना पाच्छे केन? तुई तो स्वेच्छाय बेंगालोरे गिएछिस, तुई नाकि तोर माके राजरानी करबी, बाबार मृत्युर प्रतिशोध निबि, सब सब मिथ्ये। तुई आसले ओखाने गेछिस निजेके नष्ट करते। तुई एकबार आय बाबा, तोर दादाइयेर खूब शरीर खराब। से कि गो? हाँ रे जानो जानो मा, एई 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 सब किछु সবকিছুর জন্য দায়ী হচ্ছে বর্ষা ভাই। এই সঞ্জু কি বলছিস রে তুই? আমি ঠিক বলছি সঞ্জু, একদম উল্টো পাল্টা কথা বলবি না, চুপ কর। আজকে বর্ষা ভাইয়ের জন্য দাদা এই অবস্থা। দাদা ভাই, দাদা ভাই পঞ্চুদাকে চড় মেরেছে। কি? দাদা ভাই পঞ্চুদাকে চড় মেরেছে? কিন্তু কেন? পঞ্চুদা যখন দোকানে যাচ্ছিল, একটা লোক পঞ্চুদাকে কি সব বলে দাদা ভাইয়ের নামে, আর পঞ্চুদা সেগুলো দাদা ভাইকে বলতে যায়। তখনই দাদা ভাই পঞ্চুদাকে... হ্যাঁ, কিন্তু দাদা ভাইয়ের জন্য পঞ্চুদাকে চড় মারলো কেন? আমি বুঝতে পারছি না কেন। আপনি কি ওনার ছেলে বলেই তো জানি। আপনি তাহলে সুমন? আপনি আমাকে চেনেন? মিস্টার গাঙ্গুলির সঙ্গে আমার বহুদিনের পরিচয়, ওই রিং চিং পং এ থাকার সময় থেকে। রিং চিং পং? আপনি এক কাজ করুন না, আপনি বরং ওনাকে একটা ফোন করে নিন, আর না হলে খানিক বাদে আসবেন। ঠিক আছে, আমি তাহলে চলেই যাব। আচ্ছা পারুল মাসি, উনি চলে গেলে দরজাটা বন্ধ করে দিই, একবার এসো। আসি। তোমার সঙ্গে একটা দরকারি কথা আছে। হ্যাঁ বলো না। পঞ্চুদার সঙ্গে তোমার কি হয়েছে? কেন পঞ্চুর সাথে আবার কি হবে? পঞ্চুদাকে তুমি চড় মেরেছো। নন্দিনী, তোমার এই শরীরের অবস্থায় এসব নিয়ে টেনশন করো না, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি? তাহলে পঞ্চুদা যেগুলো বলছে সব মিথ্যে, সব বানিয়ে বলছে দাদা ভাই? হ্যাঁ মিথ্যে। এখন তো মনে হচ্ছে পঞ্চু যা করেছিল তার জন্য কি সত্যি চড় মারা উচিত ছিল। কেন, কি করেছে পঞ্চুদা? পঞ্চু আমার ব্যবসার কাজে মাথা গলাতে গেছে। তুই পঞ্চুদা হয়ে দাদা ভাইয়ের কাছে জবাব দিয়ে চাইছিস? বৌদি ভাই, বৌদি ভাই তুমি আমাকে ভুল বুঝছ। আমি এসব কিচ্ছু জানতে চাইছি না, আমি শুধু আসল কথাটা জানতে চাইছি, আর কিচ্ছু না। কেন রে, তোকে কি এই বাড়ির সমস্ত ঘটনার সত্য মিথ্যে যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে? তুই সত্য মিথ্যে যাচাই করতে গিয়ে মুড়িমুড়কির দর এক করে ফেলেছিস। একটু অন্তত ভাব, কার উপর দোষারোপ করছিস তুই? নন্দিনী, একটু ভেবে কথা বলো কার সাথে কথা বলছো, বিশেষ করে তোমার বৌদি ভাইয়ের সামনে। নন্দিনী, রাত্রিদি ফোন করেছিল, তুমি কাল ওর বাড়িতে যাচ্ছো? রাত্রির বাড়িতে যাবে নন্দিনী? কেন?